প্রিয় দর্শক, ডাকুয়া গোট ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আমাদের প্রায় ট্রেনিং হয়ে থাকে। তো এবারে আমরা আবারও একটি গোট ফার্ম ট্রেনিংয়ের আয়োজন করেছি ডিসেম্বর মাসের 7 এবং 8 তারিখ। সাধারণত এখানে আগে আমাদের যে ট্রেনিংগুলি হয়েছিল 1 সপ্তাহে, কিন্তু এখন সেটা 1 সপ্তাহে করানো সম্ভব হচ্ছে না, যার জন্য আমরা 2 দিনের ট্রেনিংটা করাবো। তো যারা মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে যদি কেউ গোট ফার্মিংয়ের ট্রেনিং নিতে চান, তো ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। মনে রাখবেন, 2 দিনের ট্রেনিংয়ে আমাদের ট্রেনিং ফি হচ্ছে 4,000 টাকা, তার মধ্যে থাকা এবং খাওয়া ফ্রি থাকবে। মনে রাখবেন বন্ধুরা, যারা আধুনিক পদ্ধতিতে গোট ফার্মিং করতে চান তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এবং ট্রেনিংয়ের জন্য নাম রেজিস্টার করতে পারেন। ট্রেনিংয়ের জন্য নাম রেজিস্টার করার নিয়ম, আগে 500 টাকা জমা করে নাম রেজিস্টার করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হবে, অ্যাকাউন্টে 500 টাকা জমা করবে, নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ বা SMS-এর মাধ্যমে পাঠিয়ে দেবে, নাম রেজিস্টার হয়ে যাবে। ট্রেনিংয়ে যে ডকুমেন্টস লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড জেরক্স এবং একটা বায়োডাটা বানিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া আমাদের এই ট্রেনিংয়ে যে গোট ফার্মিং বিষয়ে যে জিনিসগুলি শেখানো হয়, তাদের মধ্যে থাকে গোট ফার্মিং বিজনেসটা কী, কীভাবে সেটাকে করা সম্ভব এবং ফার্মিংয়ে কোন ধরনের ব্রিড দিয়ে করা উচিত, এর মার্কেটিং, এছাড়া এর ফিড ম্যানেজমেন্ট। আধুনিক পদ্ধতিতে ফার্মিং করতে গেলে আমরা স্টল ফিডিংয়ে যে ফার্মিং করব, তার ফিড কীভাবে তৈরি করবেন নিজেরাই, তো সেই ফিড, এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। আজকে একটা ফার্ম মেনটেন্যান্স করতে গেলে তার যে ডিজিজ, সাধারণত ডিজিজের কারণেই কিন্তু বেশিরভাগ ফার্ম নষ্ট হয়ে যায়। তো সেই ডিজিজ কীভাবে মেনটেন্যান্স করবেন, কীভাবে নিজেরাই নিজের ফার্মে ট্রিটমেন্ট করবেন, তো বিভিন্ন রোগ ও তার প্রতিরোধ, ইঞ্জেকশান এবং নর্মালি ছোটোমোটো যে জিনিসগুলো শেখানো হয়ে থাকে। এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো ট্রেনিংই করানো হয়। যারা 1 সপ্তাহের ট্রেনিং নিতে চান, তো আমাদের প্রত্যেক মাসেই বর্ধমান জেলার মধ্যে 1 সপ্তাহের ট্রেনিং হয়ে থাকে। এখানে থাকার ব্যবস্থা ফ্রি রয়েছে 1 সপ্তাহের। আমাদের এখানে ফার্মের মধ্যেই ট্রেনিং করানো হয়। সাধারণত যারা দূরবর্তী এলাকা থেকে আসবেন, একদিন আগে আসতে পারবেন এবং এখানে থেকেই ট্রেনিং করতে পারবেন। মনে রাখবেন, প্রত্যেক মাসেই বর্ধমান জেলার মধ্যে 1 সপ্তাহের ট্রেনিং হয়ে থাকে। তো বন্ধুরা, যারা 1 সপ্তাহের ট্রেনিং নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।